তুমি তোমার প্রতিবেশীকে কষ্ট দিচ্ছ, তোমার প্রতিবেশী তোমার কাছে নিরাপদ না, প্রতিবেশীর মেয়ে তোমার কাছে নিরাপদ না, প্রতিবেশীর স্ত্রী তোমার কাছে নিরাপদ না, কে বলেছে তোমাকে মুসলমান? তুমি কিসের জীবন গঠন করেছ? মানুষ জন্তু জানোয়ারকে তো এরকম বদদোয়া দেয় না, তুমি কেমন মানুষ হলে তোমার প্রতি প্রতিবেশী এমন বদদোয়া দিচ্ছে? আইসির মিডিয়া সত্য ও দীন প্রচারের লক্ষ্যে আপনার প্রতিবেশী, আপনার প্রতিবেশী যদি ইহুদি হয়, খ্রিস্টান হয়, হিন্দু হয়, বৌদ্ধ হয়, সেই প্রতিবেশীর প্রতি আপনাকে সদয় সদ্ব্যবহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, যদি তুমি মুমিন হতে চাও, যদি তুমি ইমানদার হতে চাও, তাহলে তোমার প্রতিবেশীর সাথে তুমি ভালো ব্যবহার করো। প্রতিবেশীর সাথে যদি ভালো ব্যবহার না করো, প্রতিবেশীর সাথে যদি সৎ আচরণ না করো, তাহলে তুমি মুমিন হতে পারবে না, তুমি ইমানদার হতে পারবে না, আর ইমানদার না হতে পারলে তুমি জান্নাতে যেতে পারবে না। অতএব এই প্রতিবেশী, আল্লাহ রাসূল অনেক অনেক কঠিন কথা বলেছেন প্রতিবেশী সম্পর্কে। লিজারিকা আলাইকা হাক্কুন, তোমার উপর তোমার প্রতিবেশীর অধিকার রয়েছে, হক রয়েছে, তোমার উপর তোমার প্রতিবেশীর হক রয়েছে, তুমি তার হক আদায় করো। কি হক? অনেক রকমের হক আছে প্রতিবেশী। তোমার প্রতিবেশী গরিব, তোমার প্রতিবেশীর চাকরি নাই, বেকার, তুমি ইন্ডাস্ট্রির মালিক, তুমি ফ্যাক্টরির মালিক, অথবা তোমার কোনো বন্ধু ইন্ডাস্ট্রির মালিক, ফ্যাক্টরির মালিক, তুমি একটি টেলিফোন করলে তার চাকরি হয়ে যায়, ওই গরিব প্রতিবেশীর হক হচ্ছে তোমার উপরে তুমি তার একটা চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই ক্ষমতা দান করেছে। বিভিন্ন পথ থেকে, বিভিন্ন ওয়ে থেকে আপনি আপনার প্রতিবেশীর কল্যাণ করার চিন্তা করতে হবে। আপনাকে সুযোগ খুঁজতে হবে, সুযোগ কিভাবে প্রতিবেশীর উপকার করা যায়, আর আমরা সুযোগ খুঁজি কিভাবে প্রতিবেশীর ক্ষতি, কিভাবে এক হাত জায়গা প্রতিবেশী থেকে জোর করে দখল করা যায়, কিভাবে আমার বাড়ির ওয়ালটা, বাউন্ডারি ওয়ালটা প্রতিবেশীর জায়গাতে দিয়ে দেওয়া যায়। আল্লাহ রাসূল বলছেন, তোমার প্রতিবেশী এরকম, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, সেই ব্যক্তি কখনো ইমানদার হবে না, সেই ব্যক্তি কখনো ইমানদার হবে না, সেই ব্যক্তি কখনো ইমানদার হবে না। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম অভিশাপ দিয়ে কার ব্যাপারে কথা বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা মাল্লা ইয়ামানু জারহু বাওয়াইকাহু, যেই ব্যক্তির অত্যাচার থেকে, যেই ব্যক্তির জুলুম থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকতে পারে না, সেই ব্যক্তি কখনো ইমানদার হতে পারবে না। আল্লাহর কসম করে আমি রাসূল বলছি। অতএব তুমি যদি প্রতিবেশীকে কোনো কৌশলে, ট্যাক্টফুলি, টেকনিক্যালি, ইফ ইউ ডিপ্রাইভ ইউর নেইবারার, ইউ উইল নেভার বি মুমিন, তুমি কখনো মুমিন হতে পারবে না, তুমি কখনো ইমানদার হতে পারবে না, যদি তোমার প্রতিবেশীকে তুমি ঠকাও, প্রতিবেশীকে যদি তুমি সুপরামর্শ না দাও, প্রতিবেশীকে যদি ভালো বুদ্ধি না দাও, প্রতিবেশীকে শুধু টাকা দিয়ে সহযোগিতা করতে হবে এমন নয়। আল্লাহ এক এক মানুষকে এক এক রকমের ধন দিয়েছেন, একজনকে টাকা দিয়েছেন, আরেকজনকে ভালো বুদ্ধি দিয়েছেন, আরেকজনকে জ্ঞান দিয়েছেন,
আরেকজনকে সামাজিক মর্যাদা দিয়েছেন, আরেকজনকে সুপরামর্শ দেওয়ার ক্ষমতা দিয়েছেন। তোমাকে আল্লাহ যেটা দিয়েছেন সেটাই তুমি তোমার প্রতিবেশীকে উদার মনে দান করো। তোমার প্রতিবেশী যেন তোমার দ্বারা কখনো ক্ষতিগ্রস্ত না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে মুসলমান কারা, কে মুসলমান, মুসলমানের সংজ্ঞা কি? মুসলমানের সংজ্ঞা হচ্ছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হচ্ছে সেই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। আমার বাবা মুসলমান, এই জন্য কি আমি মুসলমান? কি বলেন? আমার বাবা ডাক্তার হলে কি আমি ডাক্তার হয়ে যেতে পারবো? এমনি খালি ডাক্তারের এই ইয়ে লাগিয়ে, অ্যাপ্রন লাগিয়ে চিকিৎসা করা শুরু করা সম্ভব হবে? হবে না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হয় না। তুমি তোমার প্রতিবেশীকে কষ্ট দিচ্ছ, তোমার প্রতিবেশী তোমার কাছে নিরাপদ না, প্রতিবেশীর মেয়ে তোমার কাছে নিরাপদ না, প্রতিবেশীর স্ত্রী তোমার কাছে নিরাপদ না, কে বলেছে তোমাকে মুসলমান? তোমার প্রতিবেশী যদি কোথাও বেড়াতে যায়, কোথাও ঘুরতে যায়, প্রতিবেশী যেন মনে বিশ্বাস রাখে, ট্রাস্ট রাখে যে আমার প্রতিবেশী আছে, আমার বাড়িতে কোনো হামলা হলে, কোনো আক্রমণ হলে আমার প্রতিবেশী আমার ভাইয়ের মতো, আমার বাবার মতো আমার জন্য এগিয়ে আসবে, তাহলেই তুমি সঠিক প্রতিবেশী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জিব্রাইল আমিন আমার কাছে প্রতিবেশী সম্পর্কে এত বেশি কথা বলতেন, প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি গুরুত্ব দিতেন, আমার কাছে মনে হতো যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো মানুষের সম্পদের উপর প্রতিবেশীর ওয়ারেস ওয়ারাসাত করে দিবে। মানুষের সম্পদের উপর, মানুষ তো মারা গেলে তার ছেলে মেয়েরাই সম্পদের মালিক হয়, কিন্তু জিব্রাইল প্রতিবেশী সম্পর্কে এত গুরুত্ব দিয়ে কথা বলতেন আমার সাথে, আমার কাছে মনে হতো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিবে যে মানুষ মারা গেলে প্রতিবেশী তার সম্পদের হক হয়ে যাবে। এত গুরুত্ব দেওয়া হয়েছে প্রতিবেশীর সাথে, আমরা যেন কখনো জেনে বুঝে তার হক নষ্ট না করি। আপনি একজন প্রতিবেশীকে যতক্ষণ সহযোগিতা করবেন, একজন প্রতিবেশী ভাইকে আপনি যতক্ষণ সহযোগিতা করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ আপনার সহযোগিতায় লেগে থাকেন। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আমার বান্দা তার এক ভাইয়ের সহযোগিতায় যতক্ষণ লেগে থাকে, যতক্ষণ চিন্তা করে আমি রাব্বুল আলামিন ওই বান্দাকে সহযোগিতা করার জন্য ততক্ষণ তার পিছনে লেগে থাকি, সহযোগিতা করে প্রতিবেশীকে, তাকে একটা সুপরামর্শ দেন। আপনি ব্যবসা করে কোটি টাকার মালিক হয়েছেন, আলহামদুলিল্লাহ, আপনার প্রতিবেশীকে সেই রাস্তাটা দেখাইয়া দেন যে এইভাবে ব্যবসা করো তাহলে একদিন আমার মতো বড় লোক হতে পারবে। আপনি লেখাপড়া করে ডক্টর ডিগ্রি অর্জন করেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন, আপনার প্রতিবেশীর ছেলেকে মেয়েকে এই পথ দেখাইয়া দেন, এইভাবে লেখাপড়া করো তাহলে একদিন তুমিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে, তাহলে হচ্ছেন আপনি মুমিন প্রতিবেশী। আর আপনি যদি ওই হিন্দু জমিদারদের মতো, এই ব্রিটিশ আমলে হিন্দু জমিদাররা কি করতো ইতিহাস পড়েন নাই আপনারা? মুসলমান ছেলে মেয়েদেরকে কখনো উপরে উঠতে দিত না, ছোট্ট ছেলে মেয়ে অবস্থায় নিয়ে বিভিন্ন জায়গায় এমন কৌশল অবলম্বন করত যেন মুসলমানের ছেলে মেয়ে লেখাপড়া করে বড় হতে না পারে, এই কৌশল করত। এখনো আমাদের মুসলমানদের মধ্যে এরকম অনেক মুসলমান আমরা আছি, আমরাও ওই জমিদারদের মতো ওই রকম চিন্তা করছি যে আমার প্রতিবেশী যেন কখনো আমার চেয়ে বড় লোক হতে না পারে। এই চিন্তা করাটা হচ্ছে কবিরা গুনাহ।
এই চিন্তা করাটা কি কবিরা গুনাহ? প্রতিবেশী কোরআনে আল্লাহ বলছে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না, আর তোমার নিকট প্রতিবেশী আর দূর প্রতিবেশী যারা আছে তাদের সাথে তুমি সদয় ব্যবহার করো। এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছু শরীক করিও না, আর তোমার নিকটতম প্রতিবেশী আর দূরতম প্রতিবেশী যারা আছে তাদের সাথে সদয় ব্যবহার করো, ভালো ব্যবহার করো। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মৃত্যুর পরে যদি তোমার 40 জন প্রতিবেশী তাদের মন থেকে এই কথা বলে ও রাব্বুল আলামিন, তোমার এই যে গোলাম মারা গেল, তোমার যেই বান্দা মারা গেল সে আমার প্রতিবেশী ছিল, এমন ভালো মানুষ ছিল, আমাকে জীবনের বিভিন্ন বাঁকে বাঁকে সহযোগিতা করেছে, এরকম ভালো মানুষ আমি আর দেখি নাই, এরকম ভালো মানুষ আমি আর দেখি না। মন থেকে বলছে, মন থেকে, মুখ দিয়ে বলে নাই, মন থেকে বলছে, মন থেকে তার পানি ঝরছে। এই এলাকার যে নেতা মারা গেল, চেয়ারম্যান মারা গেল, এই দেশের যে নেতা মারা গেল, এরকম ভালো মানুষ আমি আর দেখি নাই। রাসূল বলছেন যদি 40 জন মানুষের মন থেকে এই কথাটা আসে, আল্লাহ রাসূল বলেন এই লোকটার দিকে তাকাও, এই লোকটা জান্নাতের দিকে চলে যাচ্ছে। কতজন? আপনার আমার মৃত্যুর পরে আমার যে প্রতিবেশী আছে, প্রতিবেশী থেকে 40 জন এই কথাটা বলবে, এরকম 40 জন প্রতিবেশীকে আমি তৈরি করতে পেরেছি? একটু ভেবে দেখেন, একটু ভেবে দেখেন, এরকম 40 জন আমি তৈরি করতে পেরেছি কিনা আমার 40-50 বছর হায়াতে জিন্দিগিতে? না হলে জান্নাতের আশা করে কি লাভ? আমার জন্য যদি আমার প্রতিবেশী না কাঁদে আমার মৃত্যুর পরে, আমি জান্নাতের আশা করে লাভ কি? ফেসবুকে স্ট্যাটাস দিলে হবে না যে অমুক ব্যক্তি মারা গেছে, ফেসবুকে লাইক দিলে হবে না, মানুষের মন থেকে আসতে হবে। আমার শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আমাকে বলেছেন যে শেরে বাংলা একে ফজলুল হক তিনি যখন ইন্তেকাল করেছেন, তিনি আমাকে বলেছেন যে আমি দেখেছি ঢাকা শহরে বহু মানুষ রাস্তার উপরে হাইওয়ের উপরে গড়াগড়ি করে চিৎকার করে কান্না করেছে শেরে বাংলা একে ফজলুল হকের জন্য। রাস্তার উপরে যখন মানুষ শেরে বাংলার ইন্তেকালের কথা শুনেছেন, যে আমি দেখেছি রাস্তার উপরে মানুষ রিক্সা ফেলে দিয়ে, গাড়ি ফেলে দিয়ে, হাট বাজার ফেলে দিয়ে চিৎকার করে কান্না করেছে, কারণ শেরে বাংলা একে ফজলুল হক, আপনারা জানেন যে ভারতবর্ষ থেকে এই বাংলার স্বাধীনতা আনার পিছনে যার মৌলিক ভূমিকা ছিল, ইংরেজদের থেকে স্বাধীনতা আনার পিছনে এই শেরে বাংলা একে ফজলুল হক হচ্ছেন একজন, যার হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে প্রতিবেশী, আপনি যতদিন এই পৃথিবীতে থাকেন, যতদিনই বেঁচে থাকেন, আপনার একটা কন্ট্রিবিউশন পৃথিবীতে এমন থাকতে হবে, আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন আপনার জন্য যেন আপনার অবদান দেখে, আপনার জীবন স্মৃতি দেখে মানুষের মন যেন কাঁদে, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি এমন জীবন গঠন করো মরলে তুমি জান্নাত দেখে হাসবে যে আমি তো জান্নাতে যাচ্ছি, কিন্তু এই ভুবন কাঁদবে, পৃথিবী কাঁদবে তোমার জন্য। এমন জীবন করো না
যে প্রতিবেশী প্রতিদিন বদদোয়া দেয়, যে এই লোকটা মরে না কেন? এই লোকটার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছি, এত মানুষ মারা যায়, এই লোকটা কি মরতে পারে না? এমন বদদোয়া আসে না অনেক সময়? আসে। তুমি কিসের জীবন গঠন করেছ? মানুষ জন্তু জানোয়ারকে তো এরকম বদদোয়া দেয় না। তুমি কেমন মানুষ হলে তোমার প্রতি প্রতিবেশী এমন বদদোয়া দিচ্ছে? অতএব প্রতিবেশী খুব ভালো করে প্রতিবেশীর প্রতি খেয়াল করবে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমার ঘরে যখন তুমি তরকারি রান্না করো, তরকারির মধ্যে একটু ঝোল বেশি করে দিও। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সব তরকারিতে কি ঝোল বেশি করে দেওয়া যায়? কেন ঝোল বেশি কেন দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটু ঝোল দিয়ে, একটু আলু দিয়ে, একটু গোশতের টুকরা দিয়ে তোমার প্রতিবেশীর বাসায় একটু তরকারি দিবা। যদি দাও তাহলে প্রতিবেশীর সাথে তোমার মহব্বত ভালোবাসা বৃদ্ধি করে দিবে কে? আল্লাহ। আমরা এই প্রতিবেশীর কথা ভুলে গেছি। কত বড় নেয়ামত এই প্রতিবেশী জানেন? আপনার ঘরে যখন রাত দুইটা তিনটা সময় আগুন লেগে যাবে, রাত দুইটা তিনটা যখন আপনি ডাকাত ডাকাত বলে চিৎকার করবেন, চোর চোর বলে ডাকবেন, ওই সময়ে আপনার সামনে সর্বপ্রথম কে গিয়ে উপস্থিত হবে? প্রতিবেশী। তো প্রতিবেশী যদি আপনার শত্রু হয়, প্রতিবেশীর সাথে যদি শুধু আপনার ধাক্কা ধাক্কি, শুধু বাংলাদেশে সুপ্রিম কোর্টে হাইকোর্টে যত মামলা আছে, এই মামলার মধ্যে 70% মামলা হচ্ছে প্রতিবেশীর সাথে, সীমানা নিয়ে, আইল নিয়ে, এক হাত জায়গা নিয়ে মাত্র। প্রতিবেশীর সাথে সম্পর্ক এত খারাপ আমাদের, অথচ আপনার মৃত্যুর পরে এই প্রতিবেশী আপনার লাশ কাঁধে নেবে। এই প্রতিবেশী বহু সন্তানের নসিব হয় না বাবার লাশ কাঁধে নেওয়া, কারণ সন্তান বিদেশ থাকে, আমেরিকা থেকে, লন্ডনে থেকে, ওখান থেকে এসে তো আর জানাজা দেওয়া সম্ভব। প্রতিবেশী আপনার লাশ কাঁধে নেবে। আপনি প্রতিবেশীর সাথে কেন খারাপ সম্পর্ক করবেন? প্রতিবেশীর সাথে সুসম্পর্ক করেন, প্রতিবেশীকে খাওয়ান, প্রতিবেশীকে খাবার পাঠান। আল্লাহ রাসূল বলেছেন, তাহাদ্দু তাহাব্বু, তোমরা হাদিয়া উপহার উপটোকন আদান প্রদান করো, তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, আমি আমার প্রতিবেশীর কোনো খবরই নিলাম না। আমার ঘরে পোলাও কুরমা কত খাবার, কত আইটেম, আমার প্রতিবেশীর কথা একবার মনেও পড়ে না। এই যে শহরের বাসা বাড়িগুলোতে তিনতলা পাঁচতলা দশতলা বিল্ডিং এর ভিতরে যে মানুষগুলো আমরা থাকি, একটা বিল্ডিং এর মধ্যে 10-15টা পরিবার থাকি, কেউ কাউকে চিনি না, কেউ কাউকে জানি না, কারোর সাথে কারো কোনো সম্পর্ক নাই। ইট পাথরের ভিতরে থাকতে থাকতে প্রত্যেকটা মানুষের মন ইট পাথরের মতো শক্ত হয়ে গেছে। এই তো মুসলমানের জীবন ছিল না? মুসলমানের জিন্দগি এরকম ছিল না? কেউ জানি না কে, ওরা কি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান, শুনেছিস মুসলমান, কিন্তু কোনো সম্পর্ক নাই, কোনো হাদিয়া আদান প্রদান নাই, কোনো যোগাযোগ নাই, অনেক সময় চিনিও না। সিঁড়িতে দেখা হয় ওঠা নামার সময়, কিন্তু চিনি না কোন ফ্লোরে থাকে। এটা মুসলমানের জীবন হতে পারে না। মুসলমান তার প্রতিবেশীর সাথে তার অন্তরঙ্গ থাকবে। আতাইমুল জাইয়া ওয়াউদু আল মারিদ, আল মারিদ, তুমি ক্ষুধার্তকে খাওয়াবে, প্রতিবেশীকে খাওয়াবে, অসুস্থ হলে তুমি তাকে দেখতে যাবে, তার সাথে তুমি সুসম্পর্ক তৈরি করো। তোমার প্রতিবেশী তোমার আত্মীয়র চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি তোমাকে সহযোগিতা করে, তুমি সেই সহযোগিতা দেখো না,
তোমার হৃদয়ের চোখ দিয়ে সেটা কখনো তুমি উপলব্ধি করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান। আইসির মিডিয়া সত্য ও দীন প্রচারের লক্ষ্যে